আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে হচ্ছে বাইরে চলে আসলাম। বাইরে বলতে একটু কাজ ছিল, তো কাজ করতে এসে হচ্ছে আমার হাজবেন্ড বলছিল যে তার একজোড়া জুতার দরকার। একজোড়া বলতে আমি চিন্তা করে দেখলাম যে দুই জোড়া জুতাই তার দরকার, এই জন্য হচ্ছে দুই জোড়া জুতাই নিয়ে নিলাম। একজোড়া হচ্ছে বাইরে কোথাও যাওয়ার জন্য পড়তে, আরেক জোড়া হচ্ছে বাসায় পড়ার জন্য। তো ভাবলাম দুই জোড়া জুতাই নিয়ে যাই, এই জন্য হচ্ছে দুই জোড়া জুতা তার জন্য নিয়ে নিলাম। এই মানে টুকটাক যতটুকুই পারি তাকে শপিং করে দেই, দেই না তা না, যেটা আর কি খুব বেশি প্রয়োজন আমি সেটা করে দেই তাকে। তারপরও তাকে জিজ্ঞেস করি কিছু লাগবে কি না, কিছু কেনাকাটা করবে কি না, তো সে ওরকম করে কিছু বলেও না, কিছু কেনাকাটা করেও না। তো আমাদের কেনাকাটা শেষ, এখন হচ্ছে বাড়ি চলে যাব। তো বাড়ি ফেরার পথে মনে পড়ছে আমার ছেলের একটা গ্যাসের ওষুধের খুব প্রয়োজন, তো এই জন্য হচ্ছে আমাদের দোকানের সামনেই একটা ফার্মেসি দোকান আছে, ভাবলাম যে এই দোকান থেকেই হচ্ছে গ্যাসের ওষুধটা নিয়ে নিই। তো একটা সিরাপই নেব, কারণ ও তো বাচ্চা মানুষ। তো এই ডক্টরকে বললাম যে মানে পেটের ভিতর হয়তো একটু ব্যথা করে এই গ্যাসের জন্য, তো সে একটা ওষুধ সাজেস্ট করতেছে। আর আমার ছেলে দেখেন কাগজ ছিঁড়া ছিঁড়া মুখে দিতেছে। আর এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, ভাইয়ের সাথে হচ্ছে হঠাৎ করে আমাদের দেখা হয়ে গেল, আমরা হচ্ছে বেড়েই যাওয়া ধরছি। আর হচ্ছে সে আসছে, সে হচ্ছে ব্যাংকে আসছিল, তো তার সাথে আমাদের দেখা হয়ে গেল। তো এই জন্য হচ্ছে কথা বলতেছি, আমি তো বসে আছি, মানে আমার খুব খারাপ লাগতেছে, রোদ উঠছে প্রচুর আর আসছি অনেকক্ষণ হয়ে গেছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে চলে যাই বাসায়। আমি হচ্ছে আজকে বাড়িতে চলে যাওয়ার প্ল্যানিং করছিলাম যে সকাল সকালই যাব। তো আমার ছেলের জন্য কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা বলতে ওষুধই বলা যায় বেশি, খুব জরুরির দরকার ছিল। আর আমার হাজবেন্ডের জন্য যেহেতু জুতার কথা ভাবছি, তো ভাবলাম যে নিয়েই যাই, সেটাই ভালো। তো এই জন্য হচ্ছে বাইরে আসা, আর কিছু কাজকর্ম ছিল নিজস্ব, তো সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এই যে দেখেন এখানে কিছু জুতা আছে, আজকে হচ্ছে একটু বাইরে গেছিলাম, বাইরে বলতে দোকানের দিকে গেছিলাম, একটু কাজ ছিল এই জন্য আমার ছেলেকে নিয়ে গেছিলাম। তো এখানে হচ্ছে দুই জোড়া জুতা আছে, এগুলো কিন্তু আমার না, জুতাগুলো হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আনা হয়েছে। আমাকে হচ্ছে সাইজ বলে দিছিল কত, 41 41, আমি তো বলছিলাম 42-এর কথা, যাই হোক খেয়াল করি নাই, আমি ওরে বলছি যে 42 বলছে, হচ্ছে 41 দিছে দেখা যাইতেছে। তো বাড়িতে এক জোড়া জুতা পরে আপনারা দেখছেন বেল পেছনে, ওই জুতা জোড়া হচ্ছে নষ্ট হয়ে গেছে অনেকটাই, এই জন্য হচ্ছে পা ছিলা যায়, এই জন্য এক জোড়া জুতার খুব দরকার ছিল। তো আমি বাজারে গেছি, দেখে হচ্ছে জুতা নিয়ে আসছি। আর বাড়িতে পরার জন্য ওরকম কোনো জুতা ছিল না বাড়িতে পড়তে, তো এই জন্য হচ্ছে আরেক জোড়া জুতা নিয়ে আসছি, বাড়িতে পরা যায় এরকম, মানে হাত মুখ হাত ধোয়ার জন্য বাড়িতে ইউজ করতে যেই জুতাটা দরকার, তো এই এক জোড়া জুতা নিয়ে আসছি। জানি না তার পায়ে লাগে কি না, তবে মনে হলো যে লাগবে, কারণ তার পা বড়ো আর এইটাও কিন্তু বড় সাইজেরই। তো এই যে দুই জোড়া জুতা কিনে আনা হয়েছে আমার হাজবেন্ডের জন্য। আর হচ্ছে এটা হচ্ছে ওষুধ, আসলে আমার ছেলের কয়েকদিন যাব হচ্ছে গ্যাসে খুব প্রবলেম করতেছে মনে হইতেছে, এই জন্য তো এই ওষুধটা আনা হয়েছে। আমি জানি না যে আসলে এটা ভালো কি না, তবে ডক্টরের কাছে গিয়া বলছি, তো এটাই সাজেস্ট করছে, কী হয় জানি না সত্যি। তো আপনাদের সাথে
পানি নাই শেষ। এই দইটা হচ্ছে আমাদের বাড়িতে পাতা হয়েছে, এই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দইটা পাতা হয়েছে হচ্ছে আমি বাড়িতে যেদিন আসছি সেই দিনটাই বিকালবেলা, তো সারা রাত লাগছে হচ্ছে এটা জমতে। এটাকে হচ্ছে কম্বল খাতা কাপড় পেঁচাই রাখতে হয়। আসলে যারা বানায় ইসে তাদের সাবজেক্ট তো আলাদা, আর আমরা হচ্ছে বাড়িতে বানাইছি, তো এটাকে এইভাবে রাখছি সারা রাত। সকালবেলা হচ্ছে এটাকে ফ্রিজে রাখা হয়েছে, যে দেখেন কত সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে আমার দাদা ভাই বানিয়ে দিচ্ছে, আপনারা দেখছেন যে আমাদের বাড়িতে একজন মুরব্বি বেড়াইতে আসছে, সে পারে, আমাকে দেখাই দিছে অনেক দুইবার, তো বলছে যে পারবো কিনা, অবশ্যই পারবো এরকম করে বানাইতে। তো এই দইটা হচ্ছে এখনও খাওয়া হয়নি, ভাবছি যে আমার হাজব্যান্ড আসবে তার সাথেই খাবো, এই জন্য খাওয়া হয়নি, রাইখা দেওয়া হয়েছে। খুবই সুন্দর হয়েছে, মিষ্টি দই বানানো হয়েছে, কারণ আমি মিষ্টি দই অনেক বেশি পছন্দ করি এই জন্য। আমি হচ্ছি মুরগির মাংস রান্না করবো, এই জন্য হচ্ছে তেল দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে দুই পদের তেল, সয়াবিন আর হচ্ছে সরিষা, আর এই যে এখানে আছে পেঁয়াজ কুচি আর হচ্ছে দারচিনি এলাচ সব কিছুই আছে, এটা একসাথে দিয়ে দিলাম। সেটাকে ভাতে ভেজে নেব, লবণ দিয়ে দেব, ভাজাটা হয়ে গেলে চেষ্টা করে আসছে। আদা রসুন ব্লেন্ড দিয়ে দেব, মাংসটা একটু ঝাল বেশি না দিলে মজা লাগে না। মশলাটা কিন্তু কষানোর মতো দেখতে পাচ্ছি, কি সে
নাই, শেষ শেষ। কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দেবো।